রোজিনা, মিন্টুর কাছে কথাটা শোনার পর থেকে আমার বুকের ভিতর কিরম জানি ধরপড় ধরপড় করতেছে। আচ্ছা তুমি কি সো চুরি করেছো? আম্মা দেখা করবার কথা কইছে শুনি তোমার বুক ধরপড় করে কি জানি না। সাসি কিছুর জন্যই আমাকে দেখা করার কথা কবি, মানে আমার মনে হয় কি যে সাসির কাছে কেউ আমার নামে উল্টে পাল্টা কথা লাগাইছে। সেটা দেখা করলে সব পরিষ্কার হয়ে যাবে। সেটা অবশ্য ঠিক কথাই কইছো। আচ্ছা রোজিনা, সাসি আমাকে কি ধরনের কোশ্চেন করবে পারে একটু তুমি টাচ দিবে? আমি কি নাম করে টাচ দিব? আম্মা যে তোর দেখা করবার কথা কইছে, মিন্টুর কাছ থেকে তো আমি সে কথাটা জানলাম। আম্মা আমার সামনেও কথাটা কয় নাই। তাই পরে তো টেনশন আরো বাইরে গেল। হাত দিয়ে দেখো আমার বুকের ভিতর ধরপড়ানি আরো বাড়তিছে, দেখছো কিরকম ধপ 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 করতেছে। এত টেনশনের কি আছে? এতদিন তো তুমি চোরের মতো রাতের আন্ধারে আমাদের বাড়ি যেত, এখন বৈধভাবে যাওয়ার ডাক পাইছো, ভয় কি আছে? তা অবশ্য ঠিক কথাই কইছো। আচ্ছা রোজিনা, আমার কি এই ধরনের পোশাক পরে চাষির সামনে যাওয়া উচিত হবে? অবশ্য মিন্টু আমাকে কইছে যে এই পোশাকে নাকি আমার চেহারা দেখতে উত্তম করার মতো লাগতেছে, কথাটা কি ঠিক? রায় তো হয়েই গেছে, শোনো উত্তম কুমার হওয়ার দরকার নেই, তুমি জুরান হয়ে যাও। ঠিকই কইছো, সাসির সামনে জুরিয়ান হয়ে যাওয়াটাই ভালো, কিন্তু কি ধরনের কোশ্চেন করবি আগের থেকে যদি একটু জানবে পারতাম, ধারণা করে পারতাম, তাহলে পরে প্রস্তুতিটা ঠিক মতো নিবে পারতাম। আমার মনে হয় আম্মা তোমার নাক ডাকা বিষয় নিয়ে কথা কবি। নাক ডাকার কথা কবি মানে আমি নাক ডাকি? এ কথা কি ডাকছে? নিশ্চয়ই হারান বেইমানের বেইমান যক্ষা রোগী, সে তোমার কাছে এই কথা কইছে? তুমিও তো মিথ্যে মিথ্যে হারান যক্ষা রোগী এ কথা প্রচার করতেছো। ওসব কথা বাদ দাও, তোমার পরীক্ষার খবর কি? প্রিপারেশন কেমন চলতেছে? কত মিথ্যে কথা কবে না। মিথ্যে কথা কচ্ছি না, পরীক্ষার প্রস্তুতি ভালোই চলতেছে, মনে হচ্ছে যে এক চান্সে পাশ করে যাব। অবশ্য আশপাশের কিছু মানুষ আমাকে উত্তেজনা করার জন্য নানান ধরনের মানে চক্রান্ত করতেছে, কিন্তু আমি আমার মাথাটাকে একদম কুল রাখেছি যাতে কোনো ধরনের পাশের সমস্যা না হয়। হুম, তা তো করাই লাগবে। ও তুমি ভালো কথা মনে করছো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ওই সরকার বাড়ির হেডপোস্টটা আমি ছাড়িয়ে দেবো, কারণ তোমার সাথে বিয়ে হলে পরে তো তোমাদের বাড়িতে আমি ঘর জামা হিসেবে চলেই আসবো, খামাখা দুইটা পোস্ট আটকা রেখে দরকার কি? আর তাছাড়া মানে এরকম পোস্ট আটকা রাখলে পরে ওই পরীক্ষার প্রস্তুতিটা ডিস্টার্ব হয়, দেখা গেল দুই একটা সাবজেক্ট আমি ফেল করে গেলাম, আর যেহেতু তোমাদের বাড়ি ঘর জামা হিসেবে আমি চলেই আসবো, তাহলে খামাখা আমার ওই পোস্টে থাকার কোনো দরকার আছে? আমার কাছে এটাই হলো সবচেয়ে বড় পোস্ট, ঠিক বুঝি না? বুঝতে পারছি, বেশি বুদ্ধিমান। সত্যি কি রুজিনাবু জয়ের ভাই বিয়ে করতেছে? রাজি ছিল না, চাষি মনে করে রাজি করাইছে, আর চাচি ওই জুরেন ভাইয়ের সাথে কথা বলার জন্য ডেকে পাঠাইছে। রোজিনাবু হারেন ভাইয়ের সাথে যে কিসের জন্য এত বড় বেইমানি করলো বুঝতে পারলাম না। প্রথম দিকে তো হারান ভাইকে রোজিনাবু ভালোবাসত, তাই না? কি জানি ভাই,
তোমাগারে মনের মতিগতি কিছুই বুঝি না আমি তুমিও তো আর কম সার্কাস দেখালে না এ মিন্টু ফালতু কথা একদম কব না আমি কি সার্কাস দেখাইছি হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা তুমি কোন সার্কাস দেখাও নাই আমি উল্টা পাল্টা কথা কচ্ছি তোমাকে একটা প্রশ্ন করব তুমি সত্যি সত্যি উত্তর দিবে ক তুমি কি পাশান ভাইকে সত্যি সত্যি ভালোবাসো এই ছেলে এই এই তোমার না নিষেধ করছি ফুলকলির সাথে কথা বলবা না কথা গ্রাহ্য হয় না আশ্চর্য কথা আমি ফুলকলির সাথে কথা বলে আপনার সমস্যা কি এই মুখে মুখে তর্ক করবা না তুমি একটা যুবক ছেলে একটা যুবতী মেয়ের সাথে রাস্তা দাঁড়া দাঁড়া এইভাবে একা একা কথা বলতেছো শিষ্টাচার বলে কিছু নাই ওরে বাবা খুব শিষ্টাচার বলে মানুষ হয়ে গেছেন তাই না এই আপনার মনের মধ্যখানে এত অন্ধকার কিসের জন্য হ্যাঁ মিন্টু আমার ভাইয়ের মতো মিন্টুর সাথে আমি কথা কবই আর একটুখানি কথা বলে কি শিষ্টাচার নষ্ট হয়ে যায় তাই না আপনি নিষেধ করা কিরা আমি অবশ্যই একটা কিছু কারণ দুই দিন পর তুমি আমার স্ত্রী হইতে যাইতেছো আর আমি চাই না আমার স্ত্রী রাস্তায় দাঁড়ায়া এই রকম একটা লাফাঙ্গা পোলার লগে কথা বলুক কিরা আপনার স্ত্রী হচ্ছে আমি তো আপনাকে কোনোদিন বিয়ে করব না তুমি না করলে তো হবে না সবকিছু ফাইনাল ওরে বাবা রে বাবা সবকিছু ফাইনাল তাহলে পরে আমার ফাইনাল কথা আপনি শুনে রাখেন আমি আপনাকে কোনোদিন বিয়ে করব না মিন্টুক সাক্ষী রেখে করছি আমি পাশানিক ভালোবাসি আর বিয়ে যদি করি তাহলে পরে পাশানি কি করব তারপরেও আপনার সাথে বিয়ে নিয়ে যদি আমার জোরাজুরি করা হয় তাহলে পরে তখন আমি বিষ খাবো মিন্টু সাক্ষী থাকলো আর মিন্টুর সাথে আমি কথা কব সারা গ্রাম টই টই করে ঘুরে বেড়াবো আপনি কর কেডা হ্যাঁ দেখি আপনার মতো কেডা আটকায় চল এক মিন্টু চল আমার সাথে আমার সাথে বেমানি করলো রে আলতা আমি তো কি ক্ষতি করেছি আমি তো তোকে প্রথম ভাবি হিসেবে স্বীকৃতি দিয়েছিলাম না তুই তো একই ভাঙারে করবা যাচ্ছ বুঝছো হারাম আমি তোর সাথে বেমানি করেছি কিরকম করে আচ্ছা ঠিক আছে মাইলাম তুই আমার সাথে বেমানি করিস নি এখন কহ কিসের জন্য তুই আমার বিপক্ষে চলে গেলি আমি তোর বিপক্ষে গেলাম কিরকম করে তুই কি আমার শত্রু হারান যে আমি তোর বিপক্ষে যাই তোর ক্ষতি করব আমি তুই একই কথা করবে চাচ্ছি রে আলতা কিন্তু তুই যে রোজিনার বিয়ের প্রস্তাব নিয়ে আবুল চাচার বাড়ির দেখা করেছো এটা তো মিথ্যা না সে কথা তো আমি অস্বীকার করি নেই হারান তুই আমার কথাটা মাথা ঠান্ডা করে শুনবো তো ভাই শুনছি শুনবো অসুবিধা নেই কহ কি বুঝতে পারছিস দে না রে ভাই তোর সাথে কথা কওয়া যাবে না তুই আবার ঘাড় তাড়ানো শুরু করিস ঠিক আছে কহ কি করবে চাচ্ছিস আমি শুনছি অসুবিধা নেই তোর তো আমার বিয়ের প্রস্তাব নিয়ে আবুল চাচার বাড়িতে যাওয়ার কথা ছিল ছিল না হ্যাঁ আমি তোর বিয়ের প্রস্তাব নিয়ে আবুল চাচার বাড়ি যাবে চাইছিলাম কিন্তু রোজিনা যদি মধ্যিখানে এসে আমার কয় যে সে জুড়ে নিক চায় তাহলে আমার কি করার আছে তুই কত ভাই তুই আল্লাহ তোরা কিসের জন্য বুঝতে পারছিস নি রোজিনা সবসময়ের জন্য আমার রোজিনা আমার সাময়িক সময়ের জন্য জাদু টোনা মন্তর করে ওই জুড়েন সিটা রোজিনা আমার কাছ থেকে কাইরে নিয়ে চলে যাচ্ছে সাময়িক এটা সাময়িক হারান মাথা খারাপ করিস রে ভাই জাদু মন্তর করে কোনোদিন ভালোবাসা আদায় করা যায় না মন থেকে ভালোবাসা হয় আমি রোজিনার সাথে মেলাদিন কথা কইছি সে জুরেনিকে ভালোবাসে জুরেনিকে চায় ভাই আমার ভালো তুই রোজিনাকে নিয়ে আর মাথা খারাপ করিস নি রোজিনার চিনতে তুই মাথায় থেকে জারি ফেলা আমি ফাইন দেখে একটা মেয়ে দেখে তোর সাথে বিয়ে দেবো তার মানে তুই কবে চাচ্ছ আমার ভাই জুরেন রোজিনাকে বিয়ে করুক সেটা আমি মাইনে নেই এটা কবে চাচ্ছ তুই তাছাড়া আর কিছু করার নাই তো অসম্ভব অসম্ভব এটা আমি কোনোদিনই মাইনে নিবার পারবো না রোজিনার ভাসুর হয়ে তার সামনে আমি বসবাস করব আমি বাড়ি ছেড়ে চলে যাব তারপর আমি মাইনে পারবো না তোর বড় ভাই এই কথা কইছিল কইছিল আমার ভাসুর হয়ে সে বাড়িত বসবাস করতে পারবে না কিন্তু দেখ কয়দিন জাতি না জাতি কত অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করে আমার চোখের সামনে দিয়ে আমার ভাসুর হয়ে ঘুরে বেড়াচ্ছে কোনো লজ্জা করতেছে না তার কিডা কি করছে সেই উদাহরণ আমার দৃষ্টি আলতা আমি আমি কোনোদিন এটা মাইনবে পারবো না আমি এখনো বিশ্বাস করি রুজিনা আমার রুজিনা আমারই থাকবে আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো শেষ পর্যন্ত পেটে Thank you.
তুমি কোনে গেছিলে হ্যাঁ আমি তোমারে সারা দিন খুঁজে মরলাম তুমি কোনে গেছিলে সরি সরি তোমারে বলে যাওয়া হয়নি আমি খোঁজ করেছিলাম তোমারে খুঁজে পাইনি বুঝছো কেন আমি কি হাওয়া হয়ে গেছিলাম নাকি হ্যাঁ আমি তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি এই বাড়িতেই তো ছিলাম না হাওয়ার কথা বলিনি হয়তো এদিক ওদিক তুমি গিয়েছিলে মানে তাড়াহুড়া করে গিয়েছি তো আব্বা তাড়া দিচ্ছিল তুমি আব্বাক নিয়ে কি আবার থানায় গেছিলে নাকি বকুলের বড় ভাই না না থানায় যাইনি পাবনা গিয়েছিলাম পাবনা কিসের জন্য আব্বাক নিয়ে হঠাৎ তুমি পাবনা গেলে কিসের জন্য না ওই আব্বার বুকের মধ্যে কেমন জানি ঠেকতেছে কয়দিন যাবত শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে কেমন জানি স্টেপ করলো মানে এই বয়সে বুকের মধ্যে কেমন কেমন ঠেকা কিন্তু ভালো লক্ষণ না তা আব্বার আমি কলাম যে আব্বা চলেন তো আপনারে পাবনা গিয়ে একটা চেক আপ করায় আসি তা আব্বা রাজি হয়ে গেল আব্বারে নিয়ে থ্রো একটা চেক আপ করে আসলাম ও আল্লাহ এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর তুমি একলা একলা আব্বাক নিয়ে চলে গেছো এই কাজটা কি তুমি ঠিক করছো না সাধারণ দৃষ্টিতে তো মনে করো যে কাজটা ঠিক হয়নি তো সেই প্রশ্ন উঠতে পারে আমি তো তার ছেলে না তার এতগুলো ছেলে বাড়িতে থাকতে আমি কেন পাবনা তাকে নিয়ে গেলাম এইসব প্রশ্ন অবশ্য যুক্তিও আছে কিন্তু আবেগের কাছে ভালোবাসার কাছে যুক্তি টুক্তি কাটে না বুঝছো আব্বা যখন করলো যে তার শরীরটা ভালো ঠেকতেছে না বুকে ব্যথা হচ্ছে তখন আমি সব কিছু ভুলে ভালোবাসার টানে তাকে নিয়ে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে গিয়েছিলাম আর তোমাদের যদি মনে হয় যে আমার ভুল হয়েছে আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি না না ক্ষমা চাওয়ার দরকার নেই কাজটা তুমি ঠিকই করেছো তবে আমার মনে হয় কি বাড়ির সকলকে জানায় কাউকে না কাউকে তোমার সাথে করে নিয়ে যাওয়াটা উচিত ছিল হ্যাঁ উচিত হয়তো বা ছিল কিন্তু তাতে টাইম কিল করা ছাড়া আর কোনো ফল হতো না এবারে সবাই তো যার যার ধান্দায় ব্যস্ত একটা সাক্ষাৎ পারি আর কি আব্বা যে বয়স্ক মানুষ তার খোঁজখবর কি নেয় বাবারে যত কিছুই হোক লোকটার তো বয়স হয়েছে হ্যাঁ সেদিকে খেয়াল রাখতে হবে তো কথা বলার সময় অনেক ধরনের কথাই বলা যায় সারাদিন কিছু মুখে দিস নি আমি ভাত তরকারি নিয়েছি পরে একটু মুখে দিব না রে আলতা আমার গলা দিয়ে কিছু নামবে না না খাইতে কি হবে টুনটুনি কত আর তাছাড়া তোর তো কোনো দোষ নাই এমন না যে তুই ফারুকে ইচ্ছা করে নিজে নিজে বিয়ে করছো পরিবারের লোকজন পাত্র ঠিক করে তোর সাথে বিয়ে দিছে নিজে কেমন করে কষ্ট দিস নে সারাদিন একা একা ঘরের মধ্যে বসে থাকিস কিসের জন্য বাইরে বাইরে হবু আলতা আমি মানুষের সামনে কিরম করে মুখ দেখা পড়ে আচ্ছা তোর কি মনে হয় সে খালি ফারুককে নিয়ে যা যা করছে তা সত্যি সব হয়তো সত্যি না তবে যা কইছে তা একেবারে মিথ্যেও না ফারুক সম্পর্কে শেফালি আমাকে যে যে কথা কইছে শুনে আমার আলাজবেদ খিল লেগে গেছে কি কইছে শেফালি শুনে কি করবি তুই কি হবি এখন আর এসব কথা শুনে আমি খালি একটা কথা চিন্তা করি টুনটুনি এতটা বছর তুই এই লোকের সাথে ঘর সংসার করতেস তুই কিচ্ছু টের পাইস নেই আমি তো স্বামীর প্রেমে অন্ধ ছিলাম রে আলতা তুগারের সাথে তাক নিয়ে কত ঝগড়া করেছি তর্ক করেছি আমার সব সময় মনে হইতো লোকটা আমাকে অনেক ভালোবাসে কত সুন্দর করে কত ভাবে সে আমাকে ভালোবাসার কথা কইছিল এসব মানুষের অস্ত্র একটাই মুখে খুব সুন্দর করে মিথ্যে মিথ্যে কথাবার্তা কওয়া আসলে সে মানুষ হিসেবে কিরম সেটা তো বুঝে দেয় অনেক পরে আসে
এখন কি করব রে আলতা? সময় সময় মনে হচ্ছে বিষ্কায় মরে যাব। ছি, এসব কথা ঘুণা করে মনের ভিতরে জায়গা দেবো না। তুই কি করিস? তুই কি হয়েছে? তোর কি দোষ? এই ধরনের বিষ খাওয়ার মতো সর্বনাশের কথা তুই মাথায় আনবো না। তোর মাথার উপরে বাপ আছে, বড় বড় ভাইরা আছে, আমরা আছি। অথচ দেখ, আমার মাথার উপরে একটা ছোট ভাই ছাড়া আর কেউ নেই। তারপর তো টিকে আছে রে টুনটুনি, হারে তো যাইনি। শেফালি তোর কাছে মানুষটা সম্পর্কে কি কি কথা কইছে রে? হে আলতা, মন খুলে সব কথা কো। এই আমি টুনটুনি, তোর বান্ধবী না, আমার জানে রাখা দরকার। মানুষটা কত খারাপ আমি জানি। আমি কব, সব কথাই কব, কিন্তু শর্ত একটা, ভাত খাওয়া লাগবে। খাতে খাতে সব কথা করছি, আর এই সমস্ত কথাবার্তা শুনিয়ে বা কি করবো এখন? ধরে আরে বাবা, এসব নিয়ে মনের মধ্যে কখনো খারাপ চিন্তিক জায়গা দেবো না। হাত ধুবির যাওয়ার দরকার নেই। ধর সামল, তুই খা। শিবালির সাথে ফারুকের পরিচয় অনেক আগে থেকে। শিবালিক নাকি প্রেশার ক্রিয়েট করতো তার বিয়ে করার জন্য। একটা পর্যায়ে নাকি তার বোনেকে বিয়ে করার কথা করতো। তারপরে এলাকায় যে ধরনের অপকর্ম সে করে বেড়াইছে, সমস্ত কথা কাহিনী সব শিবালি জানে জন্যই তাকে এরকম হত্যার ষড়যন্ত্র করেছে সে। আর শিপালি দিয়ে আমাদের সরকার আব্বার সাথে যে ধরনের নাটক করাইছে, এ ধরনের নাটকও সে এর আগে অসংখ্যবার করেছে। টাকা পয়সা মান সম্মানের ভয়ে মানুষজন তাকে দিয়ে দিছে, তারপরে তার হাত থেকে মুক্তি পাইছে। কিন্তু তুই যে তার সাথে বসবাস করে এই সমস্ত নাটকের কোনো কিছুই বুঝতে পারিস নেই, এটাই আমি অবাক হয়ে যাই। আশ্চর্য কথাবার্তা, তোর কোনোদিন কোনো কথা সন্দেহ হয় নেই? আপনি আমার কাছে অস্বীকার করতেছেন কিছু জন্য আব্বা। আপনি আপনাকে জসিম পাবনায় নিয়ে গেছিল ডাক্তার দেখানোর জন্য। ওই একটু শরীর খারাপ করতেছিল, জসিম জোর করে পাবনা নিয়ে গেল হাসপাতালে চিকিৎসার জন্য। আপনাকে চিকিৎসাকরণের জন্য জসিম আপনাকে পাবনা নিয়ে গেল সেটা আমি জানতে পারলাম না, এটা কি ঠিক হইল আব্বা? তুই যে সরকার বাড়ির হেড হলু, এরপর থেকে তো অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, পরিস্থিতি আরো খারাপ হয়েছে আব্বা। আমি ঠিক করেছি, আমি এবার যাই। তোমাদের বাড়ির পরিস্থিতি তো শান্ত হয়ে গেছে, আমি আর থাকি কি করব? তোর মেজো ভাইয়ের সামনে থাকলে কোনো সমস্যা নাই তো? সমস্যা তো অবশ্যই আছে, আমার একটু লজ্জা লাগবে। লজ্জা লাগলেও কিছু করার নেই, আমি এখন এই ঘর থেকে যাবার পারবো না।